धर्मप्राण मुसलमानरा तीव्र निंदा एवं प्रतिबाद जानिएछे। माननीय स्पीकर आमी जेहेतु ए विषयटी अत्यंत आवेगप्रवण एक अत्यंत आमादेर हृदय चरम भावे आघात करेछे। आमरा कि सेई সাকিব আল হাসানকে পছন্দ করি? আমরা কি সেই সাকিব আল হাসানকে ভালোবাসি যেই সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের গর্ব? আমরা কি সেই সাকিব আল হাসানকে পছন্দ করি যেই সাকিব আল হাসান পবিত্র কাবা শরীফ তাওয়াব করেছে আর উচ্চারণ করেছে লাব্বাইক আল্লাহ? কিন্তু আজকে তবে কেন এই সাকিব আল হাসান ইন্ডিয়াতে যে মন্দির উদ্বোধন করবে, পূজা উদ্বোধন করবে, আমি অবাক হয়ে গেলাম। এই ধরনের কাজগুলো জাতি আসলে আপনার কাছ থেকে আশা করে না, জাতি আপনার কাছ থেকে একেবারেই এই বিষয়গুলো আশা করে না, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যে হাত দিয়ে পবিত্র কাবা শরীফ ছুঁয়েছেন, যে পা দিয়ে কাবা শরীফ তাওয়াব করেছেন, আল্লাহর ধ্বনি উচ্চারণ করেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানকে অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, এবং সাকিব আল হাসানের যে পার্সোনালিটি আছে এবং তার যে খেলার কৌশল আছে, জাদুগরি একটা মূর্ছনা আছে, সেই মূর্ছনার ব্যাপক একজন ভক্ত মানুষ, বাংলাদেশে নয় সারা বহির্বিশ্বেই সাকিব আল হাসানের কোটি কোটি ভক্ত আছে, কিন্তু তারপরেও আজকে সাকিব আল হাসানকে নিয়ে আমার কথা বলতে হচ্ছে। সাকিব আল হাসান কেন আজকে পূজা মণ্ডপ উদ্বোধন করবে, পূজা উদ্বোধন করবে কেন? তিনি তো মুসলমানের ছেলে, তিনি তো ইসলাম ধর্মের মানুষ, যেই মানুষটি ইসলাম ধর্মের সেই মানুষটি কেন আজকে পূজা মণ্ডপে যাবে? প্রশ্ন এখানে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো বলে থাকি ধর্ম যার যার উৎসব সবার, না এটা কখনোই হতে পারে না। আপনারা আবারও বলতে পারবেন যে সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার, তাই সাকিব আল হাসানকে নিয়ে চলে গেছে। আমি একটি হাদিস আপনাদেরকে বলতে চাই, যারা ইসলাম বুঝেন তারা হয়তো এই বিষয়গুলো অনেকেই জানেন, আমার যদি ভুল হয় আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আকাশচুম্বী জনপ্রিয়তা হয়ে যায় এক সময়, তখন সেইখানকার ধর্মযাজকরা আছে প্যাগানরা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপোজ করে এবং তাকে প্রপোজাল দেয় যে আপনি আসেন আমাদের এই যে পূজা মণ্ডপ আছে সেটা উদ্বোধন করেন এবং আমাদের যে মূর্তি আছে সেটাকে একটু ছুঁয়ে দেন, এই ধরনের প্রস্তাব করেন। এই ধরনের প্রস্তাব যখন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারেন যে এটা তাদের কোনো কূট কৌশল আছে এর ভিতরে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সূরা নাজিল হয়, সূরা কাফিরুন, যার শেষ আয়াত ছিল এরকম, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন ধর্ম সেই সেই পালন করো। এখন সাকিব আল হাসান তার আকাশচুম্বী জনপ্রিয়তা আছে এটা নিঃসন্দেহে বলা চলে, কারণ তাকে অনেক বেশি মানুষ ভালোবাসে, কিন্তু তাই বলে তিনি চলে যাবেন একটি মণ্ডপে পূজা উদ্বোধন করতে, এটা তো হতে পারে না। এখন আরো করোনার সময়, করোনার সময় এই সময় সে চলে গেছে ইন্ডিয়াতে, দেদারসে কিভাবে সম্ভব, মাথায় আসে না। আবার সেখানে যেও আর এক কাণ্ড ঘটেছে, সেখানকার একজন ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছে, সাকিব আল হাসান সেই ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মেরেছে, তিনি এতটাই উত্তপ্ত হয়ে গেছেন যে সেটা মিডিয়াতে চলে এসেছে, আমরা মিডিয়ার কল্যাণে এই বিষয়গুলো জানতে পারলাম। তো আমি সাকিব ভাই আপনাকে একটি কথা বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি, আপনি খেলা করেন বাংলাদেশের জন্য, বহির্বিশ্বের জন্য, তো এই যে আপনি যে কর্মকাণ্ডগুলো এখন করলেন এটা কি ঠিক হয়েছে? আপনার নিজের কাছে একটু প্রশ্ন করে দেখুন, আপনি যে কাজটি করেছেন এখন করোনার সময় আপনি গেছেন, আপনার নিজের একটা সেফটির ব্যাপার আছে, মেনে নিলাম যে এখন করোনার এতটা তোয়াক্কা করেন, আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে আমরা করোনার থেকে শক্তিশালী, কিন্তু এই যে ভক্ত আপনার সাথে সেলফি তুলতে পারে, তার সেলফি তুলে আপনি নিষেধ করেন বা আগে থেকে বলে দেন যে কোনো কিছু করা যাবে না, আপনি ছুড়ে মারলেন, এটা তো বাংলাদেশের যারা মানুষ আছে বাংলাদেশেরকে আপনি তো ছুড়ে মারলেন অনেকটা, এরকম
ঠিক আছে, এটা তো ঠিক হয় নাই। তো তারপরেও এটা আপনার পার্সোনালিটির সঙ্গে হয়তো যেতে পারে, আমি কিছু বলবো না। তবে যে কথাটা একেবারেই সহ্য করা সম্ভব নয়, কারণ আপনি যে হাত দিয়ে পবিত্র কাবা শরীফ ছুঁয়েছেন, যে পা দিয়ে কাবা শরীফ তাওয়াফ করেছেন, আল্লাহর ধ্বনি উচ্চারণ করেছেন, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া ইন্নাল লাকা লাকাল মুল লা শারীকা লা, তো এই উচ্চারণ যখন আপনি করেছেন, তারপরেও কেন আপনার ইন্ডিয়াতে যেতে হলো? এই সময় আপনি দেশে আসছেন, দেশে আসার পরে কোনো ভক্তদের কাছে তো আপনি যান নাই, এই ভক্তরা তো আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন তো আপনার জন্য পাগল পাড়া অবস্থা, কবে সাকিব ভাই আসবে, কবে সাকিব ভাই আসবে, ভক্তরা তো আপনাকে দেখার জন্য উৎসুক হয়ে থাকে। বাংলাদেশের দশ ভক্তরা আপনি চলে গেছেন ইন্ডিয়াতে, বাহ ভালো, এটা আসলে খুব অবাক করা একটা কাজ আপনি করেছেন। তবে আপনাকে যে কথা বলতে চাই, যে এই ধরনের কাজগুলো জাতি আসলে আপনার কাছ থেকে আশা করে না, জাতি আপনার কাছ থেকে একেবারেই এই বিষয়গুলো আশা করে না, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। এটা ইসলাম ধর্মের একটা বিষয়, ধর্মকে ছোট করার একটা বিষয়। এটা অবশ্যই যে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে যারা, তার ইসলামকে ধ্বংস করার জন্য একটি কূট কৌশল নিয়েছে, তাছাড়া আর কোনো কিছুই নয়। আপনাকে নিয়ে যেয়ে খুব যে সম্মান দিবে বিষয়টি এরকমও নয়, কিভাবে আপনাকে নিয়ে গেছে সেটাও একবার লক্ষ্য করে দেখুন। তো একটি কথা বলতে চাই, যে আপনার যে ইন্ডিয়াতে যে পূজা মণ্ডপ উদ্বোধন করলেন, আপনি কি দেখেছেন ইন্ডিয়ার কোনো ক্রিকেটার বা অন্য কোনো বিধর্মী ক্রিকেটার বাংলাদেশে এসে আমাদের যে ধর্মীয় যে উৎসব আছে সেগুলো উদ্বোধন করেছে, এগুলো দেখেছেন? আপনি তো ধর্ম প্রচার করতে গেছেন, এটা মানে কি? এটা ধর্ম প্রচার করা, আপনি একটা মুসলমানের ছেলে হয়ে ধর্ম প্রচার করছেন। আমার এই কথা বিশেষ করে যারা দর্শক আপনারা শুনছেন, তারা হয়তো আমাকে অনেকে গালিগালাজ করবেন, কারণ সাকিব ভাইকে অনেকেই পছন্দ করে, আমি নিজে ব্যক্তিগতভাবে সাকিব ভাইকে পছন্দ করি, কারণ তিনি হচ্ছে একজন আইডল, তিনি একজন আইডল, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, যেরকম সেরকম তিনি মুসলমানদেরকেও রিপ্রেজেন্ট করছে, মুসলমানদেরকেও তিনি রিপ্রেজেন্ট করছে। এর আগে মুসলমানদের দাড়ি রাখা নিয়ে একটা সমস্যার একটা কটু কথা হয়েছিল, সেখানেও সাকিব ভাই কিন্তু প্রতিবাদ করেছিলেন, তিনি একটি ফেক ছবি, যাই হোক একটা দাড়ি মুখের একটা ছবি আপলোড করেছিলেন, সেটা কি আমি বলতে চাই না। তারপরেও এই যে তিনি মুসলমানের সন্তান, একজন মুসলমানের সন্তান হয়ে যে এ ধরনের কর্মকাণ্ড করবে, সেটা তো আসলে জাতি মেনে নিবে না।